মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি তুমি কি করো বাবার নাম কি বাবা কি করে শরণাতীত কালের মধ্যে এই মানে বৃষ্টি যেটা হলো এটা অভাবনীয়। বৃষ্টি হতে পারে কিন্তু তার যে তীব্রতা ব্যাপকতা এরকম এটা আগাম হয়তো অনুমান আমাদের যারা মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তাদের পক্ষে সেটা হয়তো করা সম্ভব হয়নি, এই জন্য কাউকে দায়ী করে না। এখন যেটা হয়েছে ত্রিপুরার প্রায় সব জায়গায় হয়েছে, কিন্তু যেটা বললেন আপনি তারে গোমতি নদী যেই যেই মহকুমার উপর দিয়ে গেছে সেই সেই মহকুমাগুলি ভীষণভাবে বিধ্বস্ত। অবরপুর, তারপরে উদয়পুর, ওইদিকে সোনামুড়া, স্বাভাবিক এই জায়গাগুলি সমস্ত বিধ্বস্ত। আমরা যেটা বলছি যে সরকারকে যেখানে ক্যাম্প আছে ক্যাম্পে এখন লক্ষাধিক মানুষ আছে সারা ত্রিপুরা, কেমন প্রায় 170,000 হবে না তো আরও বেশি লোক ছিলেন। মানুষ তো আসলে ক্যাম্পে চট করে আসতে চায় না, আর শেষ যখন আর কোনো বিকল্প থাকে না তখন বাধ্য হয়ে আসে। জল নামতে শুরু করলে মানুষ যেতেও শুরু করে, যত অসুবিধা হয়েছে। তারপরেও কালকে রাত অবধি যে তথ্য জানা গেছে তাতে বিরাট সংখ্যক মানুষ আছে। আমাদের সরকারের কাছে আবেদন হচ্ছে ক্যাম্পে যারা আছেন মেয়েদের নিরাপত্তা রক্ষা করা, শিশুদের দিকে বিশেষভাবে নজর দেওয়া এবং খাওয়া দাওয়াটা তাদের ঠিকঠাক মতো দেওয়ার ব্যবস্থা করা, বিশুদ্ধ পানীয় জল সহ এবং স্যানিটেশনটা মেনটেন করতে হবে, নাহলে কিন্তু ক্যাম্পে আবার নূতন করে অসুস্থ হতে পারে। ডাক্তার নবরা আসবেন, ওষুধপত্র সরকার থেকে দেওয়ার ব্যবস্থা করবেন, কেমন এটা হচ্ছে একটা দিক।